আজকে বৃহত্তম সরকার, আমি তাকে বৃহত্তম সরকার বলি, পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সরকার নমরুদ এবং ফেরাউনের মতো করে আজকে সে আমাদের দেশে উদ্দিষ্ট হয়েছে। এই বৃহত্তম মহিলা এদেশের মানুষের বাতের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এদেশের মানুষের শিক্ষা বস্ত্র বাসস্থান থেকে মৌলিক সকল অধিকার সে কেড়ে নিয়েছে। সে এদেশে আইন করে শাসন জারি করতে চেয়েছে, আইন শাসন শাসন জারি করে এদেশের সাধারণ জনতার উপরে এই বৃহত্তম মহিলা আজকে তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে লজ্জা হয়। বৃহত্তম মহিলা জনগণের উপরে, আমার সাধারণ মানুষের জনগণের উপরে, সে একবেলা যে মানুষগুলো খায় সেই মানুষের বুকের উপরে সে গুলি চালায়। অবিলম্বে দেশ থেকে ত্যাগ করতে হবে এবং চলে যেতে হবে। আপনারা দেখেছেন গতকাল উনি বলেছে যে আমার যাওয়ার সময় এসেছে। আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, আমাদের সভাপতি আমাদের নেতার কাছ থেকে পেয়েছিলাম। আমি স্ট্যাটাসে লিখেছিলাম আর কি যে আপনার যাত্রা শুভ হোক, ঠিক আছে। যে অত্যাচার আর নির্যাতন এই দেশের মানুষের উপরে করেছে তারা, যে অত্যাচার আর নির্যাতন এই দেশের গত 14 বছরে করেছে ইতিহাসের রেকর্ড। আমি আসলে আমরা তো স্বৈরাচার আন্দোলন দেখি না এবং স্বৈরাচার সরকারকে দেখি না। পূর্বে আমি মনে করেছিলাম সর্বোচ্চ স্বৈরাচার বোধহয় ছিল আইয়ুব খান, সর্বোচ্চ স্বৈরাচার মনে হয়েছিল ইয়াহিয়া খান, এরশাদ, কিন্তু আসলে না। আজকের দিনে সর্বোচ্চ স্বৈরাচার সরকার যদি থাকে ছিল শেখ হাসিনা অবৈধ সরকার, জেলখানা বানায়, আর সেই জেলখানায় মানুষকে আটকিয়ে রাখা হয়। কোন সিস্টেমের মাধ্যমে মানুষকে আটকিয়ে রাখা হয়? শুধুমাত্র ল এবং আইনের মাধ্যমে। বাংলাদেশে সবচেয়ে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আপনারা জানেন ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামের একটা বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান আছে, দুর্নীতি প্রকাশ করে। ওই গবেষণা প্রতিষ্ঠান প্রকাশ করেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হলো প্রশাসন ব্যবস্থা। একটা দেশ ধ্বংসের মূল কারণ হলো প্রশাসন ব্যবস্থা, যেটা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা একেবারেই ভঙ্গুর, যার জন্য আজকে দেশের এই অবস্থা। আপনি পুলিশ বলেন, র‍্যাব বলেন, বিআর বলেন, আর্মি বলেন, সব সরকারের দাবিদারি করে এবং বহির্বিশ্বের সাথে একটা সম্পর্ক রেখে এই দেশের সার্বভৌম থেকে হুমকির মুখে বলা। আরেকটা কথা আবুল্লাহ আজাদ বলেছিলেন, রাজনীতি করতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস না জেনে আপনি কখনোই রাজনীতি করতে পারবেন না। আপনি জানতে পারবেন না আপনার শরীর থেকে রক্ত বের করে নিয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন না কারা নিয়ে যাচ্ছে। আপনাকে রাজনীতি জানতে হলে অবশ্যই ইতিহাস জানতে হবে। কেন কথাটা বললাম, আমার দ্বারা মাদক ভাই বলল পৃথিবীতে দুইটা স্টেপের উপরে বিশ্ব চলে, একটা হলো প্রতিবাদতন্ত্র, একটা হলো সমাজতন্ত্র, ঠিক আছে। এই দেশের রূপকার কিন্তু বঙ্গবন্ধু ছিলেন না। মানুষ যদি আবেগে বলে যে বঙ্গবন্ধু দেশের রূপকার ছিল, বোধবে এই দেশের মূল রূপকার, এই দেশের স্বাধীনতা যে ছিলেন সর্বপ্রথম প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সে কখনই এদেশের স্বাধীনতা